আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র রমজানের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই ঈদকে সামনে রেখে আমরা কিন্তু ড্রোনের ধামাকা ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছি। সো আজকেও কিন্তু অনেক সুন্দর একটি ড্রোন ক্যামেরা আপনাদের মাঝে আনবক্সিং করব, যেটা হচ্ছে শিহুল কোম্পানির স্কাই স্ক্যানার। হ্যাঁ, স্কাই স্ক্যানার মানে এই ড্রোনটা দিয়ে পুরা আকাশ থেকে আপনার গ্রামটাকে আপনি স্ক্যান করবেন, আকাশ থেকে গ্রামটা দেখবেন, আকাশ থেকে একদম পাখির চোখে আপনার গ্রামটা, আপনার শহর, আপনার নদী নালা খাল বিল সব কিছু দেখতে পারবেন আপনি এই ড্রোন ক্যামেরা দিয়ে। বন্ধুরা, তাহলে চলুন আমরা এই স্কাই স্ক্যানার, এটা মডেল হলো RS535। আপনি যদি স্কাই স্ক্যানার নামটা যদি মনেও না থাকে, RS535 মডেল নাম্বারটা বললেও হবে, মডেল নাম্বারটা অথবা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমরা এই ড্রোনটা আপনাকে দিয়ে দেব RS535। এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করা হচ্ছে একদম অফার দামে। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত কল পাচ্ছি যে ভাইয়া, রমজান মাস উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে আপনাদের কোন ড্রোনের অফার আছে। হ্যাঁ, এই ড্রোনটা বর্তমানে আমরা 4,500 টাকা করে রেগুলার প্রাইসে বিক্রি করতাম, এখন যদি এই মুহূর্তে নেন দাম পড়বে মাত্র 3,500 টাকা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3,500 টাকায় অসাধারণ একটি ড্রোন পাচ্ছেন। এই ড্রোনে কি কি ফিচার আছে আমি একটু বলি, তারপরে আমি আনবক্সিং করে দেখাচ্ছি। সর্বপ্রথম আছে এই ড্রোনে স্পিড কন্ট্রোল করতে পারবেন, ওয়াইফাই এপিভি ক্যামেরা আছে, তারপরে আছে আপনার জেস্টার টেকে ফটো অ্যান্ড ভিডিও। ড্রোনটা উঠবে, ড্রোনের সামনে এরকমভাবে দুইটা লোক দেখাবেন, ফটো তুলবে এবং ভিডিও তুলবে আপনাকে। সো অনেক সুন্দর সেন্সর আছে, তারপরে আছে গাইরোস্কোপ সেন্সর, অ্যাপ কন্ট্রোল মানে এটা রিমোট দিয়েও কন্ট্রোল করা যায় এবং সফটওয়্যার দিয়েও কন্ট্রোল করা যায়, মানে সফটওয়্যার বলতে মোবাইল দিয়েও কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, অনেকের দেখা যাচ্ছে যে ড্রোন থেকে যায় রিমোট হারিয়ে যায়, রিমোট নষ্ট হয়ে যায়, রিমোট চুরি করে নিয়ে যায়, তাদের জন্য রিমোট হারাই গেলে পুরো ড্রোনটাই বাতিল, এরকম অনেক ড্রোন আছে। তো আমরা অনেক কল পাই যে ভাইয়া, আমার ড্রোনটা আছে কিন্তু রিমোটটা হারিয়ে গেছে, আপনাদের কাছে কি রিমোট কিনতে পাওয়া যাবে? সো এইরকমভাবে আলাদাভাবে আপনার রিমোট কিনা লাগবে না, এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রোনটা কিনলে একদম রিমোট বাদে মোবাইল দিয়েও উড়াইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সেই সুবিধাটা কিন্তু এই ড্রোনে আছে, আর কিভাবে সেটা করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো আমি। সো আমাদের ভিডিওটা তাহলে দেখতে থাকুন, আর একটা রিকোয়েস্ট, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর যারা সাবস্ক্রাইব এই মুহূর্তে আগে থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি আমার অভিনন্দন এবং প্রাণ ঢালা শুভেচ্ছা। ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন, আপনিও আমাদের কাছ থেকে ড্রোন ফ্রি পাবেন। আর যারা এই মুহূর্তে এখন সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন তারা তো লাইক করবেনই, এবং কত নাম্বার লাইক করেছেন কমেন্ট বক্সে লিখে ফেলবেন ঘ্যাস ঘ্যাস করে। বন্ধুরা, তাহলে চলুন আমরা ড্রোনটা আনবক্সিং করে নিই। এই যে ড্রোনটা আনবক্সিং করতে ভিতরে আরও একটি ব্ল্যাক কালারের বক্স আমরা পেয়ে যাব, এখানেও লেখা আছে স্কাই স্ক্যানার। আচ্ছা, এটা আনবক্সিং করতেই আপনারা লুকিংটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এই যে প্লাস্টিকের কাগজটা হেঁটাইতেই আপনারা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে একটি ড্রোন ক্যামেরা, ওয়া রক্তের মতো লাল দেখতে পাচ্ছেন, লাল টুকটুকে চমৎকার বিল্ড কোয়ালিটি, দারুণ ফোল্ডেবল করে রাখা যায় দেখতে পাচ্ছেন। এই ড্রোনটা একদম ছোট ড্রোন, এবং ছোট ড্রোন হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ডানাগুলো ভাঁজ করে রাখতে পারবেন। আর এটাই হচ্ছে সামনের ক্যামেরা, দেখতে পাচ্ছেন এটা একটা মিনি ড্রোন, আর স্কাই স্ক্যানার একদম মাছির মতো আকাশে উড়বে। সো খুবই হাই কোয়ালিটির একটি ড্রোন, যেটা আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন একদম জলের দামে, নামমাত্র দামে, মাত্র 3,500 টাকা, মাত্র 3,500 টাকায় অনেক সুন্দর একটি ড্রোন আপনি পেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, বক্সের মধ্যে আরও কি কি আছে সেগুলো এখন আপনাদের মাঝে দেখাবো। চলুন, এই ড্রোনটাকে কন্ট্রোল করার জন্য একটি রিমোট দেওয়া হয়েছে, হেভি সুন্দর রিমোট, একদম নিউ, ঝকঝকা চকচকা একটি রিমোট পেয়ে যাচ্ছেন। রিমোটটা আমার কাছ থেকে খুবই সুন্দর লেগেছে। এরপরে আরও কি কি পাচ্ছেন চলুন দেখিয়ে দিই, বক্সের মধ্যে
মোবাইল মাউন্ট পেয়ে যাচ্ছেন, এটার সাথে মোবাইল রেখে আপনারা লাইভ দেখবেন। এটা রিমোটের সাথে লাগাতে হয়, যেখানে এরকম ভাবে লক করে দিলেই এটা লক হলে লক হয়ে যাবে, তখন এখানে মোবাইল রেখে লাইভ দেখবেন। জাস্ট আমি সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে আরও কি কি আছে সেগুলো তো আমি অবশ্যই দেখাবো, সো দেখতে থাকুন ফুল রিভিউটি। প্রোপেলার প্রোটেকশন পাবেন চারটা, প্রোপেলার প্রোটেকশন আছে চারটা, একটা দুইটা তারপরে তিনটা চারটা, এই চারটা প্রোপেলার প্রোটেকশন পাবেন। এই প্রোপেলার প্রোটেকশনগুলো লাগানো খুবই সহজ, জাস্ট আপনারা ড্রোনের পাখার নিচের সাইড থেকে এরকমভাবে দিয়ে দেবেন। অন্যান্য ড্রোনের প্রোপেলার প্রোটেকশন লাগানো যেমন অনেক কঠিন, আর এই ড্রোনটা লাগানো খুবই সহজ। দেখুন আমি লাগাচ্ছি, জাস্ট দেখতে থাকেন কত সহজ লাগানো। এই যে লাগিয়ে দিলাম, পারফেক্ট হয়ে গেল। এখন ড্রোনটা যদি ওয়ালের সাথে এরকম করে ধাক্কা খায়, তবু এই প্রোপেলার ঠেকাবে, কিন্তু আপনার প্রোপেলার পজিশন ঠেকাবে কিন্তু প্রোপেলার ভাঙবে না। কত সুন্দর, তাই না? আচ্ছা এটা রেখে দিলাম। পাখা আছে চারটা, দেখেন চারটা পাখা পেয়ে যাচ্ছেন, এটার সাথে প্রায় চারটা পাখা পেয়ে যাবেন ফ্রিতে, একদম ফ্রিতে। আর পাখাগুলো খোলার জন্য তো একটি টুলস আছে, এটা দিয়ে পাখাগুলো আপনারা এরকমভাবে খুলতে পারবেন। এরকমভাবে ধরে, এরকমভাবে ধরে, এরকমভাবে চার মারলেই পাখাগুলো বেরিয়ে আসে। আর এটা হচ্ছে একটি স্ক্রুড্রাইভার, কোনো সময় ড্রোন যদি সার্ভিসিং করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি স্ক্রুড্রাইভারটি কাজে লাগাইতে পারবেন। আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, এই বইটা দেখলে আপনারা কিভাবে ড্রোন উড়াবেন একদম শিখে যাবেন, ড্রোনের এ টু জেড উড়ানো শিখে যাবেন এই ইনস্ট্রাকশন বইটা দেখলে। আর এটা যেটা বলেছিলাম যে একটি সফটওয়্যার প্রয়োজন হবে, এটাই কিন্তু সেই সফটওয়্যার, কিউআর কোড স্ক্যানার। এই কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা সফটওয়্যার পেয়ে যাবেন, যে সফটওয়্যারের মাধ্যমে ড্রোনটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সেই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করা লাগে সেটা এখন আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব। এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, একটি স্মার্টফোনে একটি সফটওয়্যার লাগবে, কিউআর কোড স্ক্যানার। সফটওয়্যারটা আপনারা ওপেন করবেন, ওপেন করে আপনারা কিউআর কোডটা স্ক্যান করবেন। অ্যাপ এই যে ইনস্টল করতে একটা লিঙ্ক চলে এসেছে, সেই লিঙ্কের উপর ক্লিক করে আমি ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পরে দেখব কি সফটওয়্যার লাগে। প্লে স্টোরে যাও, FYDUAV, এখানে ক্লিক করব FYDUAV। এই যে সফটওয়্যারটা আমরা পেয়ে গেলাম এবং সফটওয়্যারটা আমরা ইনস্টল করে নিচ্ছি। এই যে 67 MB, এই সফটওয়্যারটা ইনস্টল হলেই এই সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইভ দেখব, ঠিক আছে? এই যে আমরা এখন কানেকশন করব, তারপরে কিভাবে মোবাইলের সাথে লাইভ দেখতে হয় সেটা দেখিয়ে দেব। এই যে আমরা তিনটা ব্যাটারি দিয়ে দিচ্ছি রিমোটের সাথে, দেখুন আপনারা সেম একইভাবে ব্যাটারি দিয়ে দেবেন তিনটা। এই যে তিনটা ব্যাটারি দিয়ে দিলাম, এখন রিমোট সচল হয়ে গেল। এই যে পিপ করে শব্দ হলো। এখন আমরা ড্রোনটাকে ওপেন করব। ড্রোনটাকে ওপেন করার জন্য আমাকে এই যে সুইচটা চাপতে হবে, এই সুইচটা এই দিকে চাপ করে আমরা ড্রোনটাকে ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন ড্রোনের ইন্ডিকেটর জ্বলছে। এখন ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে, সেটা কিন্তু রানিং হয়ে গেছে। এই যে আমরা কিন্তু সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, এখন আমরা ড্রোনের ওয়াইফাইটা সার্চ করে নেব। চলুন এই যে ড্রোনের ওয়াইফাইটা আমরা সার্চ করে নেব। আমরা এখন ওয়াইফাই সেটিংয়ের মধ্যে আসলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রোনের ওয়াইফাই সেটিং, আমরা কানেকশন করে নিলাম রিমোটের সাথে। তারপরে ড্রোনের ওয়াইফাইয়ের সাথে কানেকশন, ওকে। এখন আমরা ওই যে কিপ আসছিল, আবার কিপ করে দেবেন।
আপনারা কি করবেন, যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম সে সফটওয়্যারের মধ্যে আমরা যাব, এরপরে আমরা অ্যালাউ করে দেব। এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ করে দিলাম, আবার অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিলাম, আবার অ্যালাউ চাচ্ছে করে দিলাম, তারপরে আমরা এখানে প্লে করে দিলাম। এই যে প্লে করার পরে আপনার লাইভ দেখতে পাচ্ছেন, ড্রোনটা আমরা দেখাচ্ছি। এই যে আমাদের স্টকে যে ড্রোনগুলো আছে, কি ক্যামেরা দেখছেন, অনেক সুন্দর ক্যামেরা। বাহ, আমাদের স্টকে থাকা যে বাকি ড্রোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি লড়াচ্ছি, বেশ ভালো ক্যামেরা, যথেষ্ট পরিমাণ ভালো ক্যামেরা। আমরা এখন এখানে রেকর্ড দিলে এটা রেকর্ড হবে, ঠিক আছে। আরও অনেক সেট আপ আছে, দেখুন সেট আপের অপশন একদম আইজ দেখতে পাচ্ছেন, এটা আপনার কন্ট্রোল করতে পারবেন, আপনি চাইলে এরকমভাবে কন্ট্রোল করতে পারবেন। এই যে এটা স্টপ করতে পারবেন, আবার স্টার্ট করতে পারবেন, আপনি অ্যাপস দিয়েও এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। প্রচুর সিস্টেম আছে বন্ধুরা, এগুলো জাস্ট আপনাকে জানতে হবে, এগুলো জানতে হবে। এগুলো জানলে আপনি একদম নিজেই আপনি ড্রোনেও একদম ড্রোনের পাইলট হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবে ড্রোন উড়ানো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন তো তাহলে আমি এই বাটনটা এরকম দিই, ডানাগুলো ঘুরছে, আবার আর একটা দিলে ড্রোন উড়ে চলে যাবে, আমরা আবার এটা নিচে নামাই দিলাম। এই যে ড্রোন ক্যামেরাটি আমরা উড়াচ্ছি, দেখুন কি সুন্দর উঠছে, ওয়াও! এই না হলে ড্রোন, দেখুন কত দারুণ ভাবে উঠছে, এক কথা একদম নিখুঁত ভাবে উঠছে বন্ধুরা। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন এই মুহূর্তে। এখন যদি অর্ডার করেন দেখতে পাচ্ছেন কত দারুণভাবে উঠছে, এই মুহূর্তে এখন অর্ডার করলে দাম মাত্র 3500 টাকা। ও কি চমৎকার ভাবে উঠছে, দেখুন কন্ট্রোলটা কতটা ভালো। এই যে আমরা বাইরে চলে আসলাম, এখন বাইরে এসে ড্রোন ক্যামেরাটি উড়ানো শুরু করলাম, এবং বাইরে থেকে ড্রোন ক্যামেরাটি আমরা উড়াচ্ছি। এক কথায় দেখুন কত নিখুঁতভাবে উঠছে, এটাকে আসলে সুনাম না করে আমি পারছি না, দেখুন কত সুন্দর উঠছে। মাত্র 3500 টাকায় নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই। এই যে দেখুন, একটু আগে বৃষ্টি হয়ে গেল, একদম ভেজা ভেজা আবহাওয়া দেখতে পাচ্ছেন, আর এই ভেজা ভেজা আবহাওয়ার মধ্যে আমরা ড্রোনটা আকাশে উড়িয়ে দিলাম। এই যে দেখেন কত উপরে চলে গেল, এত উপরে তুলতে পারবেন, একটা ছোট ড্রোন তো চোখেই দেখতে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন আকাশে উড়ে বেড়াচ্ছে ড্রোন ক্যামেরাটি, এই যে সামনে মেহগুনির এখন লাইভ দেখতে পাচ্ছেন, এই যে ড্রোন সামনে চলে গেল, দেখুন মেহগুনি গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, চকচকা ঝকঝকা ফাটাফাটি লাগছে। সেই ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আপনারা যদি এখন নিতে চান আমাদের চ্যানেল থেকে নিতে পারবেন, ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন, মাত্র 3500 টাকা, বাংলাদেশের যে কোনো প্রান্তেই পাঠিয়ে দেবো। এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন, ঠিক আছে, কুরিয়ারের সমস্ত টাকা দিয়ে নিতে পারবেন। এটা এই মুহূর্তে এখন বিক্রি করছি মাত্র 3500 টাকায়। সো ধন্যবাদ, সে ভালো থাকবেন, আমাদের ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে, আর দেখতে থাকুন এই প্রোডাক্টের ভিডিও ফুটেজ।